রূপপুর নামের এক গ্রামে খরা দেখা দিয়েছিল। চারদিকে ছিল শুধু হাহাকার, যতদূর চোখ যেত দেখা যেত শুধু শুকনো গাছ। একদিকে খাবারের অভাব, অন্যদিকে পানির অভাব সেই গ্রামে। গ্রামের মানুষদের নিজেদের মজুত করা সব খাবার শেষ হওয়ার পথে ছিল, কুয়োগুলোর পানিও ফুরিয়ে যাচ্ছিল। এদিকে ফসলের ক্ষেতগুলোতেও ফসলের দেখা নেই। খরার কারণে এবার কারো ক্ষেতের জমিতে তেমন কোনো ফসল হয়নি। গ্রামের সব মানুষরা তাই একে অপরের খাবার চুরি করতে শুরু করেছিল। গ্রামে নেমেছিল চরম বিপর্যয়। এই বিপর্যয়ের মুখে সে গ্রামের চেয়ারম্যানের ছোট্ট মেয়ে তূর্ণা ওর বাবাকে বলে, বাবা, এভাবে চলতে থাকলে তো আমার সুন্দর গ্রাম শেষ হয়ে যাবে। তুমি কেন কোনো উপায় খুঁজছো না? তুমি তো এই গ্রামের চেয়ারম্যান, তোমার উচিত এই সব সমস্যার সমাধান খুঁজে বের করা। আমরা নিজেরা বেঁচে আছি খেয়ে পড়ে, এটাই তো অনেক মা। তাছাড়া গ্রামে খরা নেমে এসেছে, এতে আমার দোষ কি? আমি চাইলেই তো বৃষ্টি নামাতে পারবো না। বাবা, তুমি এ কেমন কথা বলছো? তুমি এই গ্রামের সব গরিব দুঃখী মানুষের অভিভাবক, তোমার দায়িত্ব নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করা। সবাই যেন খেতে পারে সে উপায়ও তোমাকে খুঁজতে হবে, নইলে আমি উপায় খুঁজব। এ কথা বলেই তূর্ণা ঘরের ভেতর চলে যায়, আর গ্রামের সব মানুষের চিন্তা করে মন খারাপ করে বসে থাকে। ওদিকে গ্রামের দরিদ্র কৃষক সালাম, যার সংসার ক্ষেতের সব ফসল বিক্রির টাকা দিয়েই চলতো, তার ঘরে এতটুকু খাবারও আর বেঁচে নেই। একটানা কয়েকদিন কোনো খাবার খেতে না পেরে প্রচণ্ড জ্বরে ভুগে সালামের ছোট মেয়েটি মারা গেছে। সালাম ওর মেয়ের কাছে বসে কাঁদছিল। ও আল্লাহ, তুমি কি আমাদের ডাক শুনতে পারছো না? ধনীদের বাড়িতে খাবার থাকতেও তারা আমাদের সাথে তাদের খাবার ভাগ করে নিচ্ছে না। এই পৃথিবীতে কি বাঁচার অধিকার শুধুমাত্র ধনীদের? আমাদের কি পরিবার নিয়ে বাঁচার অধিকার নেই? পৃথিবীর সব দুর্যোগ কেন আমাদের উপরে আসবে? দেখো, আমার মেয়ে নিতরদেহ পড়ে আছে, গাছে প্রাণ নেই, খেতে ফসল নেই। সালাম ওর মৃত মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছিল, আর তখন সেদিক দিয়ে তূর্ণা যাচ্ছিল। সালামের কান্না আর ওর মেয়ের মৃতদেহ দেখে তূর্ণা খুব কষ্ট পায়। তূর্ণা ঠিক করে গ্রামের উপরে আসা এই দুর্যোগের সমস্যার সমাধান ও বের করেই ছাড়বে। দাদিমা যখন বেঁচে ছিলেন তখন বলেছিলেন দুধসাগর নদীর ওপারে থাকা কালো পাহাড়ের কথা, যে পাহাড়ের গুহায় বহু বছর ধরে এক সাধু বাবা নাকি তপস্যা করছেন। উনি নাকি অনেক কিছু বলতে পারেন, আমাকে সেখানেই যেতে হবে। তবে বাবাকে না বলেই যাব আমি, বাবাকে বললে তো আমাকে যেতেই দিবে না। তবে বাবার মতো স্বার্থপর হয়ে কিছুতেই বেঁচে থাকতে পারবো না আমি। এ কথা বলে তূর্ণা তখনই কালো পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। তূর্ণা চলতে চলতে একটি নদীর সামনে এসে পৌঁছায়। নদীর আশেপাশে তূর্ণা কাউকে দেখতে পায় না। এ কি, এই নদী এখন আমি কিভাবে পার হব? আমি তো সাঁতার জানি না, কোনো মানুষ মাঝি কাউকেই তো দেখতে পারছি না, কে সাহায্য করবে এখন আমাকে? তখনই হঠাৎ করে সেই নদীর উপর একটি নৌকা ভেসে ওঠে। নৌকায় কোনো মাঝি ছিল না। তূর্ণা নৌকাটি দেখে ভয় পেয়ে যায়। আরে, এই নৌকা এখানে কোথা থেকে এলো? এরকম অদ্ভুত ব্যাপার আগে তো কখনো দেখিনি। তবে এই নৌকায় উঠে বসা ছাড়াও তো আমার আর কিছু করার নেই। তূর্ণা সেই নৌকায় উঠে বসে আর নৌকা একাই চলতে শুরু করে। নৌকাটি ভাসতে ভাসতে আস্তে আস্তে নদীর এপারে চলে আসে। তূর্ণা নৌকা থেকে নেমে যায়। চারদিকে তাকিয়ে তার ভয় লেগে যায়। এত অদ্ভুত জায়গা, চারপাশে একটা গাছগাছালিও নেই, আমি ঠিক কোন দিকে যাব এটাই তো বুঝতে পারছি না। কোনো কালো রঙের পাহাড়ই তো দেখতে পাচ্ছি না।
তখনই হঠাৎ করে নদী থেকে ভেসে ওঠে সাদা শাড়ি পরা এক বৃদ্ধা মহিলা। কালো পাহাড়ের দেখা পাওয়া কি এতই সহজ? সবাই তো এ পাহাড় দেখতে পায় না। যার সত্যি প্রয়োজন শুধুমাত্র সেই কালো পাহাড় দেখতে পারে। কিন্তু পরিমা, আমার তো সত্যি কালো পাহাড়ের দেখা পাওয়া জরুরি। আমাদের গ্রামের সব দরিদ্র মানুষরা না খেতে পেয়ে মারা যাচ্ছে। সবাইকে এই বিপদ থেকে রক্ষা করার ইচ্ছা নিয়েই আমি এখানে এসেছি। ইচ্ছে ইচ্ছে বড় অদ্ভুত জিনিস রে। কার ইচ্ছে কখন পূরণ হয়ে যাবে কেউ বলতে পারে না। তবে তোকে কালো পাহাড় দেখতে হলে একটা পরীক্ষা দিতে হবে। আমি সব পরীক্ষা দেব বুড়িমা। বেশ বেশ, তবে শুনে রাখ, তোর ইচ্ছে পূরণের জন্য গ্রামের সকলে তো বেঁচে যাবে, কিন্তু তোকে মরতে হবে। পারবি সকলের জন্য মারা যেতে? তূর্ণা জোরালো গলায় বলে, পারবো আমি। গ্রামের সকলকে বাঁচাতে গিয়ে আমাকে যদি মরতে হয় এতেও আমি রাজি। তূর্ণা এই কথা বলতেই বৃদ্ধা গায়েব হয়ে যায় এবং তূর্ণা যে নদী পেরিয়ে এসেছে সে নদীর বুকে ভেসে ওঠে কালো পাহাড়। এই তো সেই কালো পাহাড়। তূর্ণা কালো পাহাড়ের গুহার ভেতরে যায়। সেখানে দেখে এক সাধু বাবা ধ্যান করছে। তূর্ণাকে দেখে সাধু বাবা চোখ খোলে। বাবা, থাম, আমি সব জানি। তুই কেন এখানে এসেছিস সেটাও আমি জানি। শোন, এই বিপদ থেকে তোরা শীঘ্রই রক্ষা পাবি। উপরওয়ালায় বিপদ দিয়েছেন এবং উনি এ থেকে তোদের রক্ষা করবেন। কেউ জানে না একটা কথা, প্রতি এক শতাব্দী মানে 100 বছর পরপর শ্রাবণ মাসের রংধনু পূর্ণিমা তিথি আসে। সে সময় আকাশে লাল রঙের মেঘ করে, লাল রঙের বৃষ্টি হয়, আর সেই লাল বৃষ্টিতে ভিজে যদি কেউ তার মনে ইচ্ছা পূরণের ব্যাপারে প্রার্থনা করে তবেই তার সেই ইচ্ছা পূরণ হয়। তবে সেই লাল বৃষ্টি সবাই সহ্য করতে পারে না, কারণ এই বৃষ্টির ফোঁটায় ফোঁটায় শীতলতা অনুভব না হয়ে শরীরের আগুনে তাপ লাগবে, আর শরীরের বিভিন্ন জায়গা পুড়ে ক্ষত তৈরি হবে। আমি পারবো, আমি আমার গ্রামের মানুষকে বাঁচাতে সব সহ্য করতে পারবো। তবে শোন, 2 দিন পরেই সেই তিথি, প্রস্তুত থাকিস। তূর্ণা সাধু বাবাকে বিদায় দিয়ে ওদের গ্রামে ফিরে যায়, আর অপেক্ষায় থাকে সেই রংধনু পূর্ণিমার তিথি আসার। সাধু বাবার কথা অনুযায়ী রংধনু পূর্ণিমার তিথি চলে আসে। আকাশ লাল রঙের মেঘে ছেয়ে যায়। তিথি ঘর থেকে বাহিরে চলে আসে আর অপেক্ষা করে লাল রঙের সেই আগুন বৃষ্টির। হঠাৎ করে লাল রঙের বৃষ্টি শুরু হয়। খোলা আকাশের নিচে যে মানুষরা দাঁড়িয়ে ছিল তারা সকলে বৃষ্টির তাপ সহ্য করতে না পেরে নিজেদের ঘরে ঢুকে যায়, কিন্তু তূর্ণা একা লাল রঙের বৃষ্টিতে ভিজতে থাকে। এই লাল বৃষ্টির সব তাপ আমি সহ্য করব। আমার শুধু এটাই ইচ্ছে যে আমাদের গ্রামের মানুষগুলোর বিপদ কেটে যাক, ওরা যেন খেয়ে পড়ে বাঁচতে পারে। তাই গ্রামের চারদিকে সব বিপদ কেটে যাক, আগের মতো পুকুর ভরা মাছ ক্ষেত ভরা ফসলে ছেয়ে যাক, শুকিয়ে যাওয়া গাছগুলো আবার নিজের প্রাণ ফিরে পাক। কিছুক্ষণের মধ্যে লাল বৃষ্টি থেমে যায়। তূর্ণার শরীরের বিভিন্ন জায়গায় লাল বৃষ্টির তাপে পুড়ে যাওয়ার ক্ষত। তূর্ণার সব কষ্ট সহ্য করে ঠায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। এরই ভেতর গ্রামের সব গাছ আগের মতো প্রাণ ফিরে পায়, পাখিরা ডাকতে শুরু করে। শুকিয়ে যাওয়া মাটির বুকে সজীবতা ফিরে আসে, আর তখনই সেখানে উপস্থিত হয় সেই নদীর বৃদ্ধা। আমাকে কি এখন মৃত্যুবরণ করতে হবে?
আমি প্রস্তুত আছি দেখো। না তোর না, তোকে মরতে হবে না, এটা তোর পরীক্ষা ছিল আর তুই এ পরীক্ষায় পাশ করেছিস। ভালো থাক, সারা জীবন এভাবে সকলের পাশে থাক। তুই যদি মানুষের পাশে থাকিস তবে সৃষ্টিকর্তাও তোর পাশে থাকবে। এ কথা বলেই বৃদ্ধা সেখান থেকে চলে যায়। চেয়ারম্যান তরুণার মুখে সব কথা শুনে নিজের ভুল বুঝতে পারে আর ভালো মানুষ হয়ে যায় এবং রূপপুর গ্রামে আগের মতো সুখ ফিরে আসে।